আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি হসপিটাল ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে অবস্থিত, 12/1 ঢাকা শ্যামলী রিং রোড। সেদিন এক লোক ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন আমি আপনাদের স্বপ্নের কারখানায় যেতে চাই। আমি প্রথম বুঝতে পারিনি স্বপ্নের কারখানা মানে, বলে এটা হচ্ছে সুস্থতার কারখানা, যেখানে গেলেই মানুষ সুস্থ হয়ে যান। এবং উনি দীর্ঘদিন যাবৎ স্যারের ভিডিওগুলো দেখে আসছিলেন এবং উনি প্রবাসে থাকেন, সময় সুযোগ করে উঠতে পারছেন না এবং অনেক কষ্টে তিনি আবার সময় সুযোগ করতে পেরেছেন। ছুটিতে উনি দেশে আসছেন, ঠিকানা জানার জন্য উনি ফোন করেছিলেন। শোনার পর সত্যি খুবই ভালো লেগেছিল, কারণ উনি যখন বলেছেন যে আপনাদের এখানে যখনই দেখি যত পেশেন্ট আসেন ম্যাক্সিমাম পেশেন্টই সুস্থ হয়ে চলে যান। আল্লাহ যাতে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য অনেক দোয়া করেছেন এবং উনিও আশাবাদ ব্যক্ত করেছেন উনিও এসে উনিও সুস্থ হবেন। এই যে একটি আশা, এই আশা, এই যে আপনাদের এই ভালোবাসাগুলি আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগে উনি ভুগেছিলেন। জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল, কারো সাহায্য ছাড়া মুভ পর্যন্ত করতে পারছিলেন না সুস্থ স্বাভাবিক মানুষটা। সেই মানুষটাই হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেছেন। কি হয়েছিল, কি ধরনের ট্রিটমেন্ট করেছেন, এখন উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে একটু জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নামটা কি? লুৎফুন্নাহ হাশমি। আচ্ছা, বাসা কোথায় আপনার? বাসা লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর কোথায়? নোয়াখালী লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরের কোথায়? হাজিরপাড়া। হাজিরপাড়া। আচ্ছা, আমরা জানি যে আপনি এই এত দূর থেকে স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। কি হয়েছিল আপনার, আর এটা শুরু হয়েছিল কতদিন আগে? শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে। বাবুটা হওয়ার পরে আমি একদিন উপর হয়ে একটা কাঁথা বাস করতেছি, তারপরে বলেন যে কাজ করছিলেন মানে হঠাৎ করে শিশির করে ফাটা, শিশির করার পরে আমি আর হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না। আচ্ছা, আমাদের ওখানে ওই যে মান্দারি বাজারে একটা ডাক্তার ছিল, ওখানে যাওয়ার পর ওনারা এক্স-রে দিছিল, এক্স-রে করার পরে বলছিল আমার হাঁটটা একটু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই যে হাঁটটা বৃদ্ধি পেয়েছে জানতে পারলেন, এর আগে কি কখনো এরকম কোনো ব্যথা বা কোনো কিছু ছিল কখনো? না, কখনো ছিল না। এই প্রথম আপনি আপনার এটা জানতে পারলেন যে আপনার এই ধরনের ব্যথা হচ্ছে এবং এটার জন্য আপনি আর মুভ করতে পারছেন না স্বাভাবিক। তখন কি করলেন যখন বলল যে হাঁটটা বৃদ্ধি পেয়েছে? তারা কি তখন সাময়িক ব্যথার ওষুধ দিয়েছিল আর ঢোঁশ দিয়েছিল। আচ্ছা, সেটাতে ব্যথাটা কিছুটা কমে গিয়েছে, তারপরে কি হলো? তারপরে বলছিল যে একটা MRI করার জন্য। তো আমি কিছুদিন সুস্থ ছিলাম, সুস্থ হওয়ার আবার এগুলো ব্যথাটা বাড়ছে। আচ্ছা, বৃদ্ধি হওয়ার পরে আমি তারপর ঢাকা আসি, পরীক্ষাগুলো করেছিলাম। তারপরে পরীক্ষা করে উনি ওষুধ টষুধ লিখে দিয়েছে, ওষুধ নিয়ে বাড়িতে চলে গেছিলাম। যাওয়ার পর আবার কিছুদিন পর আবার ব্যথাটা বৃদ্ধি হয়েছে। আচ্ছা, মানে যতদিন ওষুধ খাচ্ছেন ব্যথাটা কমে থাকছে, ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, কতটুকু খারাপ হয়েছিল, এমন কি হয়েছে বিছানা থেকে নড়তে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না? অবস্থা খুব খারাপ হয়েছে, কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না? না, বাথরুমে আমি যেতে পারছি কিন্তু শোয়া থেকে উঠতে পারছি, কারো সাহায্য নিয়ে উঠতে হতো। নিজের কাজগুলো আর নিজে করতে পারছেন না, সংসারের কাজ তো অনেক দূরেই। তারপরে অনেকটা ব্যথা হয়েছে। কেমন হয়েছে ব্যথার জন্য? রাতের পর রাত দিয়েছে, কান্না করছেন, ঘুমাতে পারছেন না, ছোট সন্তান তাকেও ঠিক মতো টেক কেয়ার করতে পারছেন না, এরকম অবস্থা হয়েছিল। তখন কি করলেন? তখন আমি আবার আমার ছোট ভাই বলছি ঢাকা আসার জন্য যে ডাক্তার শফিউল্লাহ ফাদানের কাছে, তখন আমি আসছি আর কি। আচ্ছা, আসার পরে স্যার আপনাকে যখন দেখেছেন কি বলেছিলেন? স্যার বলেছেন যে আমার 15 দিন থাকা লাগবে আর থেরাপি দিতে হবে, একটা ইঞ্জেকশন দিতে হবে। ওকে, তারপরে আপনি স্যারের কথা মতো ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন আপনার? আজকে আমার ষষ্ঠতম দিন। ষষ্ঠতম দিন, কেমন আছেন আজকে আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই অসম্ভব কোমরের ব্যথা, কোনো কাজ করতে না পারা, বিছানা থেকে উঠতে না পারা, রাতের পর রাত গিয়েছে, ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারতেন না, তার কি অবস্থা এখন? এখন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি কিছু বলেন, যারা জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের হয়তো আপনার মতো ভাই নেই যে ভাই এরকম সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শক আসসালামু আলাইকুম, আমি
এখানে আসার পর আমার কিছুটা একটু স্বস্তি অনুভব করতেছি আপনারাও সুযোগ পেলে আসবেন এসে এখানে ট্রিটমেন্ট নেবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আপনারাই তার সাক্ষী কারণ প্রতিনিয়ত আমরা কিছু না কিছু ভিডিও ছাড়ছি যদিও সব এত এত শত শত পেশেন্টের আসলে ভিডিও দেওয়া সম্ভব না তারপর তাদের মাঝখান থেকে যেটুকু পারি যতটুকু পারি আমরা আপনাদের সামনে নিয়ে আসি এবং এ থেকে যে আপনারা অনেক বেশি উপকৃত হন আপনাদের এসএমএস আপনাদের ফোন কল আপনাদের ইমেইলই তার প্রমাণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে যদি এই ভিডিওগুলো একটা মানুষকে সুস্থ করে তুলতে পারে সঠিক স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে এটাই আমাদের সার্থকতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্যারের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন স্যার যাতে বাকিটা জীবন এইভাবেই সবার সেবা করে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল